প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। করোনার রোগীর সংখ্যা দিন দিন, আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার মাঝে আমাদের নিয়ম নীতি চলে আমরা মেনে চলে আমরা চলবো। যা হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পাঠের অধ্যায় 8, যোগাযোগ। যোগাযোগ কি? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, সংবাদ, ভাব, ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে যোগাযোগ। পক্ষ হতে হবে দুইটি। এখন যোগাযোগের যে পক্ষ দুইটি, এই দুইটির ভিতরে দুই পক্ষের আলাদা আলাদা নাম আছে। তোমরা তো ক্লাস নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে বাংলা ব্যাকরণ দ্বিতীয় পাঠটা পড়েছ, যে একটি চিঠির কয়টি অংশ থাকে, তারপরে চিঠি পোস্ট করতে গিয়ে যদি রেজিস্ট্রি করতে হয় সেক্ষেত্রে কী লেখা হয়, তোমরা অবশ্যই দেখেছ। প্রাপক আর প্রেরক, তাহলে প্রাপকের ঠিকানা কোথায় থাকে অবশ্যই তোমরা জানো। প্রাপকের ঠিকানা থাকে চিঠির ডান পাশে, আর প্রেরকের ঠিকানা থাকে বা পাশে। এখন এখানে একটি বিষয় আছে, যদি বলা একটি তোমার ঠিকানা বলো, তুমি যদি বলো যে কালিন্দি, কারণ কালিন্দি তো বিশাল একটা ইউনিয়ন, কালিন্দি ইউনিয়ন, কালিন্দি একটি বিশাল মহল্লা, এখানে তোমার নামে আরও নাম আছে, তাহলে কি তোমার খুঁজে পাওয়া যাবে? যাবে না। এই জন্য পূর্ণাঙ্গ ঠিকানা তোমরা যখনই লিখবে তখনই তোমার নাম, তারপরে তোমার কেয়ার অফ দিয়ে তোমার অভিভাবকের নাম, এরপরে হাউস নাম্বার, বাড়ি নাম্বার, তারপরে এসে রাস্তা নাম্বার, এরপরে তোমার কোন থানা, তারপরে তোমার জেলার নাম, এবং অবশ্যই তুমি পোস্ট কোড লিখবে। তোমাদের কেরানীগঞ্জ কত তোমরা জানো? এটা ঢাকা কত তোমাদের? 1310। যা হোক, আমরা যোগাযোগ যখন পড়তে যাব তখন আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রেখে পড়াশোনা করতে হবে। যোগাযোগের প্রকার ভেদকে প্রধানত তিন ভাগে ভাগ করছে। পক্ষ সময়ের অংশগ্রহণের মাধ্যমে যোগাযোগ, আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ, আর অন্যান্য প্রকার যোগাযোগ। এখন পক্ষ সময়ের অংশগ্রহণের মাধ্যমে যে যোগাযোগ, এটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটি হলো অভ্যন্তরীণ, একটি হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ কি? ভিতরে, আর বাহ্যিক বাইরে। এখন অভ্যন্তরীণের ভিতরে আছে উলম্ব যোগাযোগ। উলম্ব যোগাযোগটাকে ঊর্ধ্বতন থেকে অধস্তনদের মধ্যে যে যোগাযোগ হয়, এই যোগাযোগকে উলম্ব যোগাযোগ বলে। এরপরে হচ্ছে নিম্নগামী যোগাযোগ, যে যোগাযোগটা কর্তৃপক্ষের উপর থেকে নিচের দিকে নিম্ন চলে যায়, অর্থাৎ নিম্নে কারা থাকে, ফোরম্যান বা লেবার চিহ্ন, এদের সাথে যে যোগাযোগ হয় সেটা হচ্ছে নিম্নগামী। ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী হচ্ছে নিচ থেকে উপরের দিকে যে যোগাযোগটা করা হয় সেটা হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ। কৌণিক, কৌণিক মানে কোণাকুণি, কোণাকুণি যে যোগাযোগটা হয়েছে সেটা হচ্ছে কৌণিক যোগাযোগ। এক বিভাগের সাথে আর এক বিভাগের যে যোগাযোগ সেটাকে বলছে সমান্তরাল যোগাযোগ। যে যোগাযোগটা হচ্ছে সমান স্তরে, মনে করো ব্যবস্থাপক ব্যবস্থাপকদের সাথে, উৎপাদন শাখার সাথে উৎপাদন শাখার সাথে যে যোগাযোগটা হয় সেটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগকে আবার দুই ভাগে ভাগ করছে, একটি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর একটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম নীতি শৃঙ্খলা মেনে যে যোগাযোগটা করা হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। আর অনানুষ্ঠানিক যোগাযোগ, যে যোগাযোগের ভিতরে কোনো নিয়ম নীতি প্রতিষ্ঠানের মেনে
না নিয়ে যে যোগাযোগ করা হয় এটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। অন্যান্য প্রকারের যোগাযোগ আছে ব্যক্তিগত যোগাযোগ, ব্যক্তিগত একজনের সাথে যে আরেকজনের যোগাযোগ সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি টু ব্যক্তি যে যোগাযোগ সেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। গণযোগাযোগ যে যোগাযোগটা উন্মুক্ত সবার জন্য, মনে করে যে করোনা ভাইরাসের জন্য যে সরকার যে সুস্থ থাকার জন্য যে বুলেটিন দিচ্ছে এই যোগাযোগটা হচ্ছে গণযোগাযোগ। এবং গণযোগাযোগ এর চিঠির মাধ্যমে হয়, এটা হয় টেলিভিশন রেডিও এর মাধ্যমে যে যোগাযোগটা হয় সেটা। এরপরে আছে সাংগঠনিক যোগাযোগ। সাংগঠনিক যোগাযোগ হয়েছে এক সংগঠনের সাথে আরেক সংগঠনের যে যোগাযোগটা সেটাকে সাংগঠনিক যোগাযোগ। দৈনন্দিন বা রুটিন যোগাযোগ, দৈনন্দিন বা রুটিন যোগাযোগ সেই যোগাযোগ যে যোগাযোগ আমাদের প্রতিটি স্টুডেন্টের, কিন্তু একটা তোমাদের পড়ার রুটিন আছে না কখন কী পড়বে কত সময় পড়বে, তোমাদের ক্লাসের রুটিন আছে, এই যে রুটিনের সাথে সম্পর্ক রেখে যে কাজ ক্রিয়া বা যে যোগাযোগটা সেটা হচ্ছে রুটিন যোগাযোগ বা দৈনন্দিন যোগাযোগ। তবে প্রতিটি স্টুডেন্ট না শুধু প্রতিটি মানুষের একটি রুটিন থাকা উচিত, নিয়ম থাকা উচিত, যারা নিয়ম এবং রুটিন মাফিক তার কর্মকাণ্ড করে সে জীবনে সফল হয়। কারণ অভ্যাস অভ্যাস যদি তৈরি না হয় তাহলে যোগাযোগ ঝামেলা হয়ে যায়। এরপরে আছে যোগাযোগের মাধ্যম। যোগাযোগের মাধ্যম হচ্ছে দেখো শাব্দিক যোগাযোগ, মৌখিক এবং লিখিত। মৌখিক মুখে মুখে যে যোগাযোগ সেটা হচ্ছে মৌখিক যোগাযোগ, তোমাদের সাথে যে ক্লাস নিচ্ছে এটা কিন্তু একটা যোগাযোগ, এটা হচ্ছে মৌখিক মৌখিক এবং শাব্দিক। এরপর হচ্ছে লিখিত যোগাযোগ, চিঠিপত্রের মাধ্যমে যে যোগাযোগটা করা হয় সেটা হচ্ছে লিখিত যোগাযোগ। শব্দ বহির্ভূত যোগাযোগের ভিতরে আছে মুখায় বের প্রকাশ, অঙ্গভঙ্গি। তোমরা টিভি দেখো না, টিভির ভিতরে দেখো যে সংবাদ পাঠ করে পাশে আকার ইঙ্গিতে অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ পাঠ করে, এটা হচ্ছে যাদের শ্রবণ শক্তি প্রতিবন্ধী, যেমন যারা কানে শোনে তাদের জন্য এ ধরনের অঙ্গভঙ্গি দেখিয়ে যে সংবাদ দেখানো হয় তাদের জন্য এই ধরনের যোগাযোগকে বলে অঙ্গভঙ্গি। শরীরীয় ভাষা, শরীরের ভাষা, তোমরা যদি তোমরা যারা এই যে বান্ধবীদের সাথে চ্যাট করো একটা মেসেজ দিয়েছে, তুমি একটা দেখা যাচ্ছে এই ধরনের একটা বৃদ্ধাঙ্গ দেখো, এটাকে দিয়ে কি বুঝাইছে তুমি, ওকে বুঝছো লাইক, ঠিক আছে। এরপর আছে স্থান ও দূরত্ব। স্থান ও দূরত্বের মাধ্যমে কিন্তু যোগাযোগ করানো হয় যে তুমি অমুক জায়গায় আসবে বা অমুক দূরত্বে আসবে। মনে কর তুমি তোমার এক বান্ধবীকে বললে যে তুই কালিন্দি মৌসুমি কর্নারে আসিস, তোকে নোটটা দেবো। এই যে যোগাযোগটা এটা এক ধরনের যোগাযোগ, এই যে যোগাযোগটা এইটাই হচ্ছে স্থান এবং দূরত্ব। তোমার বাসা থেকে যে মনে করো যার সাথে যোগাযোগ করবে তার যে ডিস্টেন্স, তুমি বলে যে তুই এই পর্যন্ত আমি এই পর্যন্ত যাব, এটা হচ্ছে দূরত্ব। দুজনকে সামঞ্জস্য করে যে যোগাযোগটা করা হয়। এরপর হচ্ছে স্পর্শ করা, বাচ্চাকে ছোট বাচ্চা সে কথা বোঝে না সে শব্দ করতে পারে না, কিন্তু তার সাথে স্পর্শ করা হয়, তাকে দেখা যায় কী করা হয় তাকে তার দেখা যায় আস্তে করে তাকে আদর করা হয়, এটা একটা যোগাযোগ। তাকে শব্দ করানো হয়, শব্দের মাধ্যমে যোগাযোগ করা হয় এ ধরনের। এরপর আছে ব্যক্তিগত উপস্থিতি, ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে যোগাযোগ করানো হয়। আগেকার দিনে এই বিষয়টা ছিল, দেখা যেত চিরকুটির লিখে দিত, তারা কী করতো ব্যক্তিগত রাজা যখন এই যোগাযোগটা অন্য রাজাকে নিমন্ত্রণ দিত তখন বা দাওয়াত দিত তখন কী করতো সে চিরকুট লিখে পাঠিয়ে দিত, সে ব্যক্তিগতভাবে গিয়ে চিঠিটা দিয়ে আসতো, এই ধরনের যোগাযোগটাকে দিন দিন করছে। এরপর আছে নিরবতা, নিরবতা সম্মতির লক্ষণ, তাই না, এটা এক ধরনের যোগাযোগ। যেরকম তোমাদের যখন দেখা যাবে বড় হয়েছে এরপর দেখা যাবে ছেলে পক্ষ আসছে
তোমাকে ছেলে পক্ষ দেখলা, তোমার অভিভাবক দেখছে, মেয়ের পক্ষ ছেলের পক্ষ, তখন তোমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কি পাত্র পছন্দ হয়েছে, তুমি দেখা গেছে যে নীরব রয়ে গেছে। এই যে নীরব থাকা, নীরবতা সম্মতির লক্ষণ, বুঝতে পারছি, এটা এক ধরনের যোগাযোগ। তারপর হচ্ছে দর্শন, দর্শন মানে দেখা, দেখার মাধ্যমে যোগাযোগ, ফার্স্ট লুকিং, তাই না? দর্শনের মাধ্যমে যে যোগাযোগ মানে দেখা হয়েছে, মনে করো অনুষ্ঠানে গেলা, বিয়ের অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে গেলা, সেখানে দেখা গেছে যে পারিবারিক আত্মীয় স্বজন আসছে, কেউ ছেলে বড় আছে, সে চিন্তা হচ্ছে বিয়েটা তো সুন্দর, প্রস্তাব দিই, এভাবেও কিন্তু অনেক সময় যোগাযোগ হয়ে যায়। এই দর্শনের মাধ্যমে যোগাযোগ, তবে যা হোক এটা পাবে, এখানে সমস্যা নেই। সমস্যা তোমরা স্থির হয়ে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট, এই রেজাল্টের মাধ্যমে তোমাকে প্রতিষ্ঠিত করো, নিজের আত্ম কর্মসংস্থান, নিজের অবলম্বন তৈরি করো, তারপরে চিন্তা, কারণ আগে বেঁচে থাকবে, তারপর তো অন্য কিছু। এই জন্য আমি সবসময় বলি যে পড়াশোনা করো, পড়াশোনার মতো করো, নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, অন্যের বোঝা হয়ে থাকবে না। এই বিষয়টা মাথায় রেখে তোমাদের পড়াশোনা করা উচিত। যাই হোক, আমরা লিখিত যোগাযোগের সুবিধার ভিতরে যাব। লিখিত যোগাযোগের সুবিধা কি আছে দেখি, ভুল বোঝাবুঝির অবসান। মানুষ মরণশীল, মানুষ আবার নিজেকে আড়াল করার জন্য অনেক সময় অনেক কথা যে আমি বলি না, কোনো প্রমাণ নেই, কিন্তু তথ্য প্রযুক্তির যুগে যে যাই করো, এর যদি কেউ তোমাকে ক্ষতি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে সে ভিডিওটাকে রেকর্ড করে রাখতে পারে, রেকর্ড করে পরবর্তীতে সে বলতে পারে তার কন্ট্রোল। কিন্তু লিখিত যোগাযোগের মাধ্যমে যদি ই হয়, এটা প্রমাণপত্র হিসেবে কাজ করে, ভবিষ্যতে অস্বীকার করলে, যেরকম এই দেখো জায়গা কেনে, জমি কেনে, তোমাদের বিবাহ কোথায় দেখো যে রেজিস্ট্রি হয়, লিখিত রেজিস্ট্রি হয়, কেন হয়, যে পরবর্তীতে কোনো ঝামেলা না আসে। স্থায়ী দলিল, এটা স্থায়ী দলিল হিসেবে কাজ করে, সমরূপতা বজায় রাখে। তারপর আছে দীর্ঘ জটিল বিষয়ের যোগাযোগ, বাহুল্য অর্জন, তথ্যের ভুল ব্যাখ্যা রোধ, অস্বীকৃতি রোধ, সহজ প্রচার, এই বিষয়গুলি হচ্ছে আমাদের লিখিত যোগাযোগের সুবিধা। যা আজকে আর নয়, পরবর্তী আমাদের যোগাযোগে আরও আলোচনা আছে, সেই বিষয়ে পরবর্তী আলোচনা করব। তবে তোমাদের পড়াশোনা একটু মনোযোগ সহকারে করবে, এটাই বিষয়, আর সাবধানতা অবলম্বন করো, ভয় পেলে চলবে না। তোমরা ভাবসম প্রসারণ করেছ, মেঘ দেখে কেউ করিস নে, আড়ালে তার সূর্য হাসে, করোনা আসছে, ভয় পেলে হবে না, সংগ্রাম করে আমাদের বেঁচে থাকতে হবে। যাও, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের দোয়া করে আজকে বিদায় নিলাম।